আটকে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও প্রথমে বুঝতে পারিনি। আমাকে আচমকা ফোন করে বলা হলো নাকি ইমার্জেন্সি, গিয়ে কি দেখি জানেন, দেখি উনি মাথা ভর্তি সিঁদুর পরে দাঁড়িয়ে আছেন, আর সেটার জন্য যিনি দায়ী, এই যে আমি না বিশ্বাসই করতে পারছি না শঙ্খ, তো আমারও বিশ্বাস হচ্ছে না। এসব কি শঙ্খ, তোমার তো রবিবার ভোরবেলার ফ্লাইট, তো কি হচ্ছে এসব, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। না না, আমি আমি কিছু করিনি তো, আমি কি করব। মোহন আমাকে বারবার করে রিকোয়েস্ট করলো, ফোন করলো অতবার করে, বারবার করে যেতে বললো, ও বললো যে আমার সাথে মন্দিরে চলো 10 মিনিটের জন্য। তারপরে আমি ওখানে গেলাম ওর কথা অনুযায়ী, তারপরে যাওয়ার হলো, মানে মোহরই করেছে, আমি কিছু করিনি। ইনফ্যাক্ট যা ঘটেছে সবই মোহরই ঘটিয়েছে, আমি কিছু করিনি বাবা। সব আমি একাই ঘটিয়েছি, কারোর ইচ্ছে না থাকলেও আমি সব একা ঘটাতে পারতাম। অদিতি, আমার তো আনন্দে লাফালাফি করতে ইচ্ছে করছে, তা বিয়েটা কার সঙ্গে হয়েছে, আমার ছেলের সঙ্গেই হয়েছে তো। তার সঙ্গে হওয়ার কথা ছিল প্রথম থেকে, মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তার জন্য একজনই দায়ী বোধ হয়, তার কল্পনা শক্তি দায়ী। সে নিজের কল্পনা শক্তির উপর নির্ভর করে অনেক কিছু ভেবে ফেলেছে যার সাথে বাস্তবের কোনো মিল নেই। তো আজ আমি খুব খুশি হয়েছি, আজকে এরকম একটা দিনে আমাকে ডাকা হয়েছে। ডাকার কারণটা বোধ হয় দুজন এই সমস্ত করে ফেলার পর একা একা বাড়িতে আসতে লজ্জা পাচ্ছিল, তাই আমাকে সাথী করেছে নাকি। এ বাবা, মোটেই তাই নয়। একদিন আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম, আজ সেই ভুল বোঝাবুঝি মিটে গেছে। আপনার প্রতি আমার সমস্ত ভুল ধারণা চলে গেছে, তাই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। দেখ বাবা, বাকি জীবনের জন্য একটা অপরাধ থেকে অন্তত বাঁচলাম, প্লিজ আমাকে ওভাবে আর লজ্জা দেবেন। আচ্ছা, তুমি কি ওইখানে ওইভাবে দাঁড়িয়ে থাকবে? আরে দাও বাবাকে মিষ্টি দাও। আমি কি একাই প্রণাম করব? না না, তুমি একা করবে কেন, আমিও করব। থাকো থাক 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 থাক, আমার যে মনে কি শান্তি এসছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো আমার এখনো মনে হচ্ছে আমি আমি স্বপ্ন দেখছি। আমার প্রণাম করতে হবে না। কেন, আজকের দিনে আমার প্রণাম নেবে না তুমি? দেখো, আমি যদি তোমার প্রণাম করার যোগ্য হই তাহলেই প্রণাম করো, মানে বাবাকে প্রণাম করেছো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই জন্য আমাকে প্রণাম করো না প্লিজ। দেখো, আমার ওই ব্যাখ্যা শোনা বা দেওয়ার কোনো সময় নেই, দেখি পাদুরু দেখি। আচ্ছা বেশ, ভালো থাকো। আরে অদিতি, কি করছো কি আজকের দিনে, এরকম একটা আনন্দের দিনে তুমি? আমার ছেলের বিয়ে কখনো এইভাবে হতে পারে শঙ্খ, এটা তুমি কি করলে? তোমার মনে যদি এই ছিল তাহলে সেটা আমাদের বলনি কেন? আমাদের তো অশান্তি অশান্তিতে একদম শেষ করে দিয়েছো। আচ্ছা মোহর, তুমি তো কালকে জলপাইগুড়ি ফিরে যাচ্ছ, তা যাওয়াটা হচ্ছে তো? ওবার কি বল, কোথায় যাবে না যাবে সেসব ঠিক করার মালকিন কি এখন ও? শঙ্খ, তোমার যাওয়ার কি হলো গেলে, মানে কি হবে? না না, আমি তো একটা কথা বুঝতে পারছি না, আমার যাওয়ার ব্যাপার নিয়ে তোমরা তো কনসার্ন কেন? আমি এখান থেকে চলে যেতে পারলে তোমরা বেঁচে যাও তাই দেখতে পাচ্ছি। কেন যেতে চাইছিল যখন জানেন, কেন যেতে চাইছে না সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মনে হয়, যদি অনধিকার চর্চা করছি তবু বলতে বাধ্য হচ্ছি, আমার মনে হয় যে সেই ব্যাপারটা বারবার এখন আলোচনা না করে ওনাকে অপ্রস্তুত না করলেই বোধহয় ভালো। হোক একটু অপ্রস্তুত।
আমরা ওদের জন্য কত অপ্রস্তুত হয়েছি তুমি ভাবতে পারবে না বাবা। ওরা আমাদের কিভাবে জ্বালিয়েছে তুমি জানো? হ্যাঁ, এই আলো এই অন্ধকার, যেন শ্রাবণের আকাশ, এই বৃষ্টি এই রৌদ্র, আমাদের ওদের একটা সহ্যের সীমা আছে। মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, মিষ্টিগুলো দাও না। মুহূর্তে এখান থেকে যাওয়ার কোনো লক্ষণই নেই। আমি যাচ্ছি। তুমি যাও মায়ের সঙ্গে, একটু খেয়াল করো। কি এইটুকু জন্য কি খেয়াল করবে, কোনো দরকার নেই, দাঁড়া আমি আসছি। গৌরশঙ্কর, তাহলে মোহন এখানে থাকবে কোথায়? কেন বাবু, তোমাদের কাছে কি ওর জায়গা হবে না? আরে বাবা, আমি তো সেটাই শুনতে চাইছিলাম। আমাদের এখানে জায়গা হবে না তো কোথায় হবে জায়গা? তো আমার ছেলের বিয়ে এভাবে নীরবে নিশ্চুপভাবে হয়ে গেল, এটা কিন্তু আমি মানতে পারছি। বাবা, এই বিয়েটার কথা আমি শুধু এই তিনজনকেই জানাতে চাই, আর কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। মোর পাশ কর, মোর আগে ইউনিভার্সিটিতে ভর্তি হ, তারপরে বিয়ে হবে। তাছাড়া ওই কলেজে যতদিন আছে আমি চাই না, আমি চাই না ও কোনো জটিলতার মধ্যে পড়ুক, ওর পড়ার কোনো ক্ষতি হোক, সব মিটে যাক, তারপরে না হয় সেলিব্রেশন হোক। আমি কিন্তু একদম শঙ্কর এই কথাটাকে সমর্থন করি, পড়াশোনাটা আগে শেষ করে নেওয়া দরকার, আর সব থেকে বড় কথা আপনারা বাবা মা, আপনারা জানলেন এই তো যথেষ্ট, তারপর সবাই সময় মতো জানবে। আপনাদের জানানোটা দরকার ছিল, আপনারা জেনে গেছেন, এখন মোহন নিশ্চিন্তে পড়াশোনাটা শেষ করুক, অন্তত আমার সেটাই মত। ইনফ্যাক্ট আমি ওকে ওর মাকে বলতেও মানা করেছি, পাঁচখান হয়ে যাক এটা আমি চাই না বাবা, মোহনেরও তাই মত। তবে এরকম ন্যাড়া বউ কিন্তু আমার পছন্দ নয়, বলে দিলাম। আমি ডায়েট করছি, থ্যাংক ইউ সো মাচ। একটু আগে বলা যেত না, আমরা কিছু অ্যারেঞ্জ করতাম তাহলে। আরে ওরা তো বিয়ের কথা কাউকে বলছে না, মোহর গ্র্যাজুয়েশন করে ইউনিভার্সিটি যখন যাবে তখন ওরা অনুষ্ঠান করে বিয়ে করবে। তাই নাকি? আচ্ছা, এর মধ্যে ঝগড়াঝাটি হবে তো, ওরা চলুক, চলবে। না না, আমি কি আর ঝগড়া করি নাকি, ঝগড়া তোও করে, তোমার চাচিকে তুমি ঠিকমতো তৈরি করতে পারনি, সেই জন্য তোমার মতো জেদি হয়েছে, তোমার মতো কথা শোনে না, তাই জন্য ঝগড়া হয়। না মিষ্টি না, মোহন না ইশারা করলে তুমি নেবে না ঠিক নেই। আচ্ছা আমি একটা কথা বলি, ও আমারই মতো জেদি, আমার ছাত্রী, আমি ওকে তৈরি করেছি, তুমি ওকে বিয়ে করলে কি করে? কি উত্তর দিন? উত্তর দিন, আমরা সবাই ওয়েট করছি আপনার উত্তর শোনার জন্য। উত্তর নেই, উত্তর নেই, উত্তর দেবে করতে কে, উত্তর আছে নাকি ওর কাছে? আরে বাবা, বিয়ের ব্যাপারটা তো ওই ইনিশিয়েট করেছে, আমি কি করেছি ওকে জিজ্ঞেস করো। আমি তো সত্যি রোববার চলে যেতাম। আমার কিন্তু এখন যথেষ্ট সন্দেহ আছে। কি বললে? যা বললাম ঠিক বললাম, আমি বললাম যে রোববার তুমি যেতে কিনা সেটা আমার সন্দেহ আছে, এই সব কিছু হচ্ছে তোমাদের নাটক। বাবা আমি কিন্তু মিথ্যা কথা বলি না, টিকিট দেখাবো? রাখো তোমার টিকিট, কেটে টিকিটটা নষ্ট করতে তুমি যেতে পারতে না। এইটা নিয়ে আমারও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, মোহর কাল জলপাইগুড়ি যাচ্ছিল কি না, আই ডাউট। স্যার আমার মাকে জিজ্ঞেস করবেন, আমার সুটকেস পর্যন্ত গোছানো হয়ে গেছে, আমি তো এখন ভাবছি আমি বাড়িতে গিয়ে এখন কি বলবো। বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। কি আশ্চর্য, আজ তো আমি বলে আসিনি যে আমি এখানে থাকবো। বাড়ি থেকে বেরোনোর সময় প্ল্যান করেছিলে তুমি বিয়ে করবে, আর বাড়িতে বলে আসোনি যে তুমি বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকবে। আশ্চর্য, তুমি তো কিছুই সেখানে দেখতে পাচ্ছ। ঠিক, আমারও সেই মত, আমি তোমার মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে তুমি আজকে এখানে থাকবে।
বলছিলাম স্যার, মা তো কাল চলে যাবে, আজকে রাত। আচ্ছা একটা কাজ করো না, শঙ্কর ওকে মায়ের কাছে আজকে রেখে এসো। কি বলছো তোমরা, আজ তো সবে বিয়ে হলো, একমাত্র সিঁদুর নিয়ে, মানে তোমরা কি বলতে চাইছো, সিঁদুর এখনই মুছে ফেলু, তোমরা এটা মানতে পারবে তো? আচ্ছা আচ্ছা বেশ, আমি আমি যাচ্ছি না। মার সাথে যে দেখা হবে না, আর তো কয়েকটা মাস, তারপরে তো মাকে আসতে হবে, মেয়ের বিয়ে দেবেন, সেটা কি ওনার বাড়িতে বসে থেকে সবই কি অদিত রায় চৌধুরী করবে নাকি? ওদের কিছু দায়িত্ব নেই, ওদেরকে আসতে হবে। বাবা তুমি বরং ফোন করে বলে দিও ওনাদের যে তুমি মোরের বিয়ের কথা ভাবছো এবং ওনাদেরকে আসতে হবে। বার পাত্র কে, সে কি করে, এসব কিছু না জেনে আমি ফট করে বলে দেবো যে মোরের বিয়ের কথা ভাবছি আমি। হ্যাঁ, তারপর ওরা এসে দেখবে পাত্র তুমি। হ্যাঁ অদ্ভুত কথা বলছো শঙ্কর, তুমি কি মুশকিল, ওনারা তো শুধু জন্ম দিয়েছে, মানুষ তো করেছেন আমার মা, আর তুমি দেখাশোনা করেছ। ওর মায়ের তো এখানে পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই, আর এমন কোনো পাত্রের সাথে বিয়ে হয়নি যে ওর মায়ের পছন্দ হবে। শঙ্কর যা বলার আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা একটা নিন, একটাও তো নিলেন না। আমি আপনি ম্যাম আপনি কেন বলছেন বলুন তো, আপনাকে আগেও বলেছি আমাকে স্বচ্ছন্দে তুমি বলতে পারেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি যে মিষ্টিটা আজকে বাদ থাক বরং, কেননা একদিন আসবো যেদিন এই বিয়ে উপলক্ষে একদম কবজি ডুবিয়ে খাবার দাবার খেয়ে যাও, বেটার না? একদম ঠিক, তাই তাই এসো, আর জোর করবো না। আচ্ছা তুমি খাও, তুমি তো একটু খেলে। আরে বাবা আমি খাচ্ছি আজ, কিন্তু তোমাকেও মিষ্টি খেতে হবে। আমি খাবো কোন, একটা কথা ভেবে দেখেছো, ভাগ্যে সেদিন তোমাকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম তাই জন্য আজকে এই ঘটনাটা ঘটলো। কোথায় নিয়ে গিয়েছিলে? তোমার না বড্ড ভুলো মন, কোনো কথা মনে রাখতে পারো না, ভীষণ বিরক্ত লাগে। আরে তোমার নিয়ে ডাক্তার কাছে গেলাম না? ডাক্তার? কোথায় ডাক্তার, তুমি তো অ্যাপয়েন্টমেন্ট পাওনি। আরে তোমার নিয়ে, তোমার নিয়ে আমি বেরিয়ে চলে গেলাম না, তোমার মনে নেই? আর তোমার এসে সেদিন যদি নিয়ে বেরিয়ে না যেতাম, দুজনের মুখের যে অবস্থা হয়েছিল, মুখ শুকনো, ওদের দুজন কথা বলার দরকার ছিল, আর তা না হলে একজন জলপাইগুড়ি চলে যাচ্ছিল আর একজন চলে যাচ্ছিল ইংল্যান্ড, তখন কি হতো? কে মো